12 সেপ্টেম্বর আমার ছোটির বার্থডে ছিল, তাই আগের দিন রাত্রে আমরা একটা বাড়িতেই ছোটোখাটো করে একটা প্ল্যান করেছিলাম। খুব একটা ডেকোরেশন করতে পারিনি, কারণ সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আমরা বাইরে গিয়ে যে অনেক কিছু কিনে নিয়ে এসেও ডেকোরেশন করব সেটা হয়ে উঠতে পারিনি। তো অনেক দিন আগেই আমরা প্ল্যান করা শুরু করে দিয়েছিলাম, তো তাই যেই কটা জিনিস কিনে আনতে পেরেছিলাম বাইরে থেকে বৃষ্টির মধ্যে গিয়ে, তো সে কটা জিনিস দিয়েই ডেকোরেশন করা হয়ে উঠেছিল। তো সেদিনকে খুবই হ্যাপি হয়েছিল, এতটা পুরো অত বড় একটা সারপ্রাইজও পেয়েছিল, তো আশাও করেনি ফার্স্টে যে বৃষ্টির মধ্যে আমরা কিছু কিনে আনতেও পারবো, সারপ্রাইজ ওকে দিতেও পারবো। তো তাও আমরা করেছি, করার চেষ্টা করেছি ওকে হ্যাপি করার, তো সেদিনকে খুবই হ্যাপি হয়েছিল। তো এতটাই বৃষ্টি পড়ছিল পরের দিনও যে আমাদের বেরোনোর টাইমই হয়ে ওঠেনি, সুযোগই পাইনি আমরা। তো পরে আমরা নেক্সট ডেতে যেদিন ওয়েদারটা ঠিক হয় সেদিন আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওকে একটা সারপ্রাইজ দিয়েছিলাম। ও তো ওটা আশাও করেনি যে আমরা বেরোতে পারবো, ও জানতো আমরা জাস্ট নর্মাল এমনি বেরোচ্ছি। তো সেদিনকেও আমরা একটা ছোট করে কেক কিনে নিয়ে এসেছিলাম, ওকে ওটা সারপ্রাইজ দিয়েছিলাম, ও খুবই হ্যাপি হয়েছিল, খুব মজা হয়েছে, আমরা দারুণ এনজয় করেছি ওখানে। তো এইটুকুই, যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন, এটুকুই, বাই।